প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। জিদুস ডায়েরি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি আজ তোমাদের জন্য একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে আমরা শিখব অ্যাস ব্লক মৌল সম্পর্কে। তো অ্যাস ব্লক মৌল সম্পর্কে শেখার জন্য আমাদের প্রথমে অ্যাস ব্লক মৌল কী তা আগে জানতে হবে। তো অ্যাস ব্লক মৌলের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে সংজ্ঞা যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি অ্যাস অরবিটালে যায় তাদেরকে অ্যাস ব্লক মৌল বলে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমরা করার পর যদি যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি অ্যাস অরবিটালে যায় তাদেরকে অ্যাস ব্লক মৌল বলে। তো অ্যাস ব্লক মৌলের সংখ্যা যদি আমরা দেখতে চাই, অ্যাস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। তো আমরা লিখতে পারি সংখ্যা 14টি, যারা অবস্থান করে গ্রুপ যদি আমরা দেখি অবস্থান করে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 এর সকল মৌলসমূহ এবং হিলিয়াম মৌলটি। তো এখন যদি আমরা হিসাব করতে যাই, যে আমরা জানি 1 নং গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে 7টি, 2 নং গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে আমরা জানি যে 6টি এবং হিলিয়াম হচ্ছে 1টি। তো মোট হচ্ছে 7 + 6 + 1, তো আমরা লিখতে পারি এখানে 14। তো অ্যাস ব্লক মৌলের মৌল সংখ্যা হচ্ছে 14টি। এখন আমরা যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, তাহলে অ্যাস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটি হবে এরকম, যে সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 এবং NS2। তো এখানে N হচ্ছে প্রধান শক্তি স্তর বা অরবিট। তো এই ছিল আমাদের আজকের অ্যাস ব্লক মৌলের আলোচনা।